যশোরের ঈদগাঁ মোড়ে বিকল হয়ে আছে পানির ফোয়ারা। যশোর শহরের ঈদগাঁ মোড়ের দৃষ্টিনন্দন পানির ফোয়ারাটির যন্ত্রাংশগুলো মরচে পড়ে ভেঙে গেছে। ফোয়ারার চারপাশে জমেছে প্রচুর শ্যাওলা, সেই সাথে ভরে আছে ময়লা আবর্জনায়। ফোয়ারার মেঝেতে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি মশা মাছির প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ফোয়ারাটির এখন বেহাল দশা। ফোয়ারাটি নির্মাণের পর রাতের বেলায় পুরো এলাকা আলোয় ঝলমল করত, কিন্তু এখন ফোয়ারার আলোকসজ্জার জন্য বসানো বাতিগুলো নষ্ট হয়ে অকেজ হয়ে পড়ে রয়েছে। যশোর পৌরসভা সূত্র হতে জানা যায়, 2014 সালের সেপ্টেম্বর মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে 25 লাখ টাকা ব্যয় করে দৃষ্টিনন্দন এই ফোয়ারা নির্মাণ করা হয়। সূত্র মতে, আলোকসজ্জার জন্য ফোয়ারার উপর ও নিচে মোট 17টি লাইট বসানো হয়, তবে অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে লাইটগুলো নষ্ট হয়ে গেছে, ফলে রাতের বেলা এখন এটি আর আলো ছড়ায় না। প্রায় 4.5 বছর আগে যশোর শহরের সৌন্দর্য বর্ধনে ফোয়ারাটির নির্মাণ হলেও দেখভালের অভাবে বর্তমানে এটি নিষ্প্রাণ কাঠামো হয়ে পড়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে ফোয়ারাটির চারপাশে বেষ্টনের লোহার পাতগুলো বেঁকে গেছে, ফোয়ারার ভেতরে জমে থাকা পানি দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঈদগাঁ মোড়ের স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্মাণের পরে এই ফোয়ারাটি ঈদগাঁ মোড়ের সৌন্দর্য বৃদ্ধি করেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে ফোয়ারাটি বন্ধ হয়ে থাকায় উল্টা নোংরা পানির দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এদিকে স্থানীয় ব্যবসায়ী সহ এখানকার অনেকে মনে করেন, ফোয়ারাটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এমন একটি জনগুরুত্বপূর্ণ মোড়ে এমন একটি ফোয়ারা নির্মাণ করা অবিবেচনাপ্রসূত বলেছেন অনেকে। তাদের দাবি, এই ফোয়ারাটির কারণে প্রায়ই এখানে মোটরসাইকেল, রিক্সা, গাড়ি, ইজিবাইক সহ অন্যান্য যানবাহন বাঁক নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ভিডিওটি গত 10 জুলাই 2019 তারিখে আমার একটি একজন ভলেন্টিয়ার ক্যামেরায় যশোর ঈদগাঁ মোড় থেকে ধারণ করা হয়েছে। এ ব্যাপারে যশোর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।